আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন এই প্রত্যাশা নিয়েই শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস আমি আজকে ক্লাসে দেখাবো কনসনের সাথে ভোয়েল যুক্ত করে যে সিলাব হয় এই সিলাবেরই আরেকটা ধাপ হলো দুইটা ভোয়েল একসাথে যুক্ত হলে উচ্চারণ কেমন হয় আমরা সাধারণত দেখেছি সাধারণত না আমরা প্রথমত জানি বে আ হয় বা কিন্তু আয়ের পরে যদি আবার অন্য আরেকটা ভয়েল যুক্ত হয় তাহলে কিন্তু বা থাকে না চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তাহলে এক এক রকম ভয়েলের কারণে এক এক রকম চেঞ্জ হয় আজকে আমরা দেখব আ ই এবং ও ই এই দুইটা ভয়েল একসাথে যুক্ত হলে উচ্চারণ কেমন হয় অনেকগুলি এরকম ভয়েল আছে একসাথে সবগুলি দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আজকে আমি আ ই এবং ও ই এই দুইটা ভয়েল যুক্ত হলে উচ্চারণ কেমন হয় সেটাই দেখাবো আমি পর্যায়ক্রমে সবগুলি দেখানোর চেষ্টা করব ঠিক আছে তাহলে এখানে আছে ই ই একসাথে হলে উচ্চারণ হয় এ বা এ কার ঠিক একই রকম ও ই একসাথে হলে এ অথবা এ কার ঠিক আছে তাহলে আমরা সিলেবটা একটু দেখি কেমন হয় বে আ ই ই ই ই ই বে 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 ও ও আ আ কে দে D O I D F A I fée. F E F E I F G A I G G O I gé. G J A I gé. G J O I G K A I K K O I K L A I L 美味. L O I L vit. এম আ ই মে এম আ ই মে এনআই নে এন অনে পে আউ ইউআই কে কিউর সাথে একটা ইউ বসিয়ে নিতে হয় সরাসরি আ হয় না আ ই হে এহ ও ই হে এস আ S -O -E C T -A -E T T তাহলে আমরা এখানে এই দুইটা ভুয়েল আ এবং দুইটা ভোয়েল যুক্ত করলে উচ্চারণ কেমন হয় সেটাই দেখলাম এর মধ্যে একটা কথা বলে রাখি এখানে সে সে উচ্চারণ কিন্তু এখানে হয়েছে 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 ক আ ই ই ই কে ও ও আবার এখানেও দেখেন রে 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 গে সের এর সের উচ্চারণ কখন কিভাবে করতে হয় এবং রের উচ্চারণ কখন কিভাবে করতে হয় এইগুলো নিয়ে কিন্তু আমার আলাদা ভিডিও আছে ওইগুলো যদি আপনাদের এখনো কনফিউশন থাকে তাহলে ওই ভিডিওগুলি দেখে নেবেন ঠিক আছে তাহলে আমরা এখন এই সিলাব দিয়ে কিছু শব্দ তৈরি করে দেখব শব্দ লিখে রেখেছি আমি আমরা যে সিলাবটা শিখলাম এই দুইটা বইলে একসাথে যুক্ত হয়ে কেমন উচ্চারণ হয় তো এই উচ্চারণেরই কিছু শব্দের ভিতরে আমরা ব্যবহার দেখব তাহলে উচ্চারণগুলি কেমন হয় আমাদের আরেকটু ক্লিয়ার হবে আর কি যে উচ্চারণ কেমন কীভাবে করব। যেমন এখানে আছে লামেজ অর্থ ঘর শেজ অর্থ চেয়ার লো অর্থ মেয়র ইউন প্যাখ অর্থ একজোড়া এটা একটা কাজ এল অর্থ পাখির ডানা বা পাখির পাখা ইউন হেন অর্থ রানী অর্থ তুষার সেজ অর্থ লা লাভেন অর্থ শিরা এটা হলো যে শরীরের শিরা উপশিরা যে থাকে ওই শিরা লা অর্থ তিমি আমরা এখানে উচ্চারণ কিন্তু একই রকমের করেছি যে এখানে প্রথমে আছে বলে কিন্তু এ দিয়েছি তা না হলে প্রায় সব জায়গায় কিন্তু আমরা এ কার দিয়ে পড়েছি তাই না এই যে মেজো জো এম এর সাথে আ ই হয়ে মে হয়েছে আর যদি টা না থাকতো তাহলে আমরা কি পড়তাম এম আ মা পড়তাম ঠিক আছে ঠিক একই রকম সে আশের সাথে আমরা যদি আ থাকতো তাহলে শা পড়তাম কিন্তু আ এর পরে ই থাকার কারণে আ না হয়ে এ হয়ে গেছে তাহলে শ এর সাথে এ হয়ে সে হয়েছে ঠিক আছে ঠিক একই রকমের এখানেও হয়ে এ হয়ে গেছে আমরা যদি শুধু এ এর সাথে ও থাকতো তাহলে এখানে এখানে ঠিক আছে না হয়ে হে হয়ে গেছে এ হয়ে গেছে তো এই বানানগুলি যদিও একই রকমের এটা কিন্তু খেয়াল রাখতে হবে যেখানে ও এ আছে সেখানে কিন্তু আ ই দিলে আবার হবে না যদিও এ যুক্ত কিন্তু এর উচ্চারণ হয় কিন্তু যেখানে আ ই দিয়ে লিখতে হবে সেখানে আ ই লিখতে হবে আর যেখানে ই সেখানে কিন্তু ই দিয়ে লিখতে হবে তা না হলে একেবারে অর্থ চেঞ্জ টেঞ্জ হয়ে যাবে আর কি এরকম তো ঠিক আছে আজকে আমি এইটুকুই দেখালাম এইরকম রকম আরও দুইটা ভয়েল করে দুইটা ভয়েল দুইটা দুইটা করে ভয়েল আছে তিনটা করে ভয়েল আছে এরকম অনেক ধরনের ভয়েল আছে তার উচ্চারণগুলি কেমন হবে আমি পরবর্তী ভিডিওগুলিতে আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে আজকে তাহলে এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ